আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আমলাগাছি বাজারে পায়ে শিকল পড়া অবস্থায় এক পা করে বাড়িয়ে চলছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। একে তো দুপায়ে দুটো লোহার বালা, তাতে আবার তালা দিয়ে শিকল বাঁধা, পায়ের গোড়ালি সহ হাঁটু পর্যন্ত নানা স্থানে ধরেছিল ঘা। সেই ক্ষত চিহ্নগুলো এখনো দাগে কালো হয়ে আছে। গুটি গুটি পায়ে বাজারের এপার হতে ওপার, এ গ্রাম হতে ও গ্রাম ঘুরে ফিরছেন আপন মনে। ঘুরতে ঘুরতে কখনো গলা ছাড়িয়ে গান, আবার কখনো একা একা কথা বলছে। ইংলিশ ও বাংলা লেখা সহজেই পড়ছে জোরে, কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চায় না। বন্দি জীবনের বিষয়ে কিছু জানতেও চায় না অভাগী মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি এ অভাগা নারী। রুমি বেগম কয়ারপাড়া গ্রামের একজন সৈনিকের তৃতীয় কন্যা। ইনি এক বিয়ে হয় বাসুদেবপুরে, সেখান থেকে যে কোনোভাবেই ওনাকে পরিত্যাগ করে। পরিত্যাগ করার পরে তার একটা মেয়ে ছিল, সে মেয়েকে তারা নিয়ে নেয়। সেই মেয়ে নেওয়ার পরে যখন সে দেখল যে আমার কোনো পথ নাই, তখন আসে বাড়িতে। বাড়িতে আসে তার ব্রেন শর্ট হয়ে যায়, মানে ব্রেন বিচ্ছিন্ন হওয়ার ফলে তাকে সে কোথায় যায় না যায় তাকে কোনো প্রকারই তাকে দমন করা যায় না। তখন তার মা করল কি যে না, তখন তাকে পায়ে শিকল লাগালো। মায়ের কোনো ইয়ে নেই, অবস্থাপাতি নেই, ওই সুদ্ধাই দাঁড়িয়ে ব্যস্ত কোনো আর কি নেই। চিকিৎসা হইলে দেখেন ভালো যদি হয়, সে তো অনেকদিন থেকে তার মাথা খারাপ, ওই স্বামী বাড়ি থেকে আসে এখানে মাথা খারাপ। পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের মৃত তবির উদ্দিনের তৃতীয় কন্যা রুমি বেগম 2015 সালে এসএসসি পাশ করার পর বিয়ে হয় রুমি বেগমের। তারপর সেখানে এক কন্যা সন্তানের জননী হন রুমি বেগম। তবে বিয়ের পর থেকেই নানা অজুহাতে স্বামী, শ্বশুর, শাশুড়ি নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এই নারী। এরপর পিতার বাড়িতে রেখে যান শ্বশুর বাড়ির লোকজন। ছোট একটি ছাগলের ঘর, পাশে একটি টং, এর ওপরে তার বিছানা, যেখানে তার অমানবিক জীবনযাপন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরুষহীন অসহায় পরিবারের সামর্থ্য না থাকায় বিনা চিকিৎসায় দিনের পর দিন শিকলবন্দী জীবনযাপন করা অভাগী রুমি বেগমের চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো সুস্থ সুন্দর জীবন ফিরে পেতে পারে, এমনটাই প্রত্যাশা পরিবার সহ সকলের। শ্বশুর ওর মাথায় একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে তারপর থেকে চিকিৎসা করলেও আর কখনো ভালো হয়নি। অনেকদিন দীর্ঘদিন চিকিৎসা করার পরে ভালো হয়েছে, মাঝখানে আবার ওই রকম হয়। এবার আমাদের 1,00,000 টাকা যাওয়ার পরে আমাদের আর্থিক অবস্থা সেরকম নাই, আমরা পরে চিকিৎসা কোনো কিছু সরকার থেকে একটু সহযোগিতা পাই, আমরা কি চাবো যে আমার বোন ওই রকম পথে পথে ঘুরুক বা পথে পথে বেড়াক। তা কি মারধর করে, জ্বালাপোড়া করে, অত্যাচার করে, এই সহ্য করবে না পায়া তারপরে আমার বাড়িতে আসে, আমার বাড়ির থেকে আবার নিয়ে আসে। নিয়ে যাওয়ার পরে তারা মানে না, তারা পছন্দ নিব না, বুঝছেন, নিয়েছিলে না কারণে তারা ওই মারপিট করছে, মাথায় বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে ডাক্তার দিয়ে চিকিৎসা করে আমি বহু টাকা খরচ করছি, লাখের ঊর্ধ্বে টাকা খরচ করছি, টাকা অভাবে চিকিৎসা করতে পারিনি। তারপরে চিকিৎসা না করার কারণে যে পায়ে শিকল দিছি, রাখতে পারি না,
হুকুম মানে না, কথা শোনে না, বোঝে না, মানুষকে গালাগালি করে, তারপরে মানুষকে বকাবকি করে, মানুষ ফিরে আবার তার সঙ্গে অন্যরকম করে, যার ফলে আমি কামারের বাড়ি নিয়ে যাই, দিয়ে পায়ে শেকল দিয়ে আনছি। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।